না, কিছু খাইনি, একটু আগেই উঠেছি। প্রজ্জ্বল কিছু বলল না, হৃদিকে সাবধানে উঠিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। খুব শীঘ্রই বের হবি ফ্রেশ হয়ে, মগবালতি নিয়ে আবার খেলতে বসে যাস না। দরজায় পিঠ ঠেকিয়ে হালকা হাসলো দিদি। প্রত্যেকটা মুহূর্ত ছেলেটা এভাবেই ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো প্রজ্জ্বল সফল, রিদি তা শক্ত মন মানসিকতার মেয়ে বলেই হয়তো প্রজ্জ্বল সফল। একটু পরেই ফ্রেশ হয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে ধীর পায়ে বেরিয়ে এলো রিদিতা। প্রজ্জ্বল বেডে বসে রিদির পড়া সেই সুফুদা বইটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। রিদির উপস্থিতি বুঝতে পেরে বইটা হালকা বন্ধ করে কবজিতে বাঁধা ঘড়িটা লক্ষ্য করল প্রজ্জ্বল। পরপরেই রিদির দিকে তাকিয়ে বলল, 27 মিনিট, এতক্ষণ কি করলি তুই? বাথরুমে ঢুকে সংসার সাজাচ্ছিলি নাকি? ফিক করে হেসে দিল রিদিতা। প্রজ্জ্বল ভ্রু কুচকে নিল, পরক্ষণেই তার ঠোঁটের কোণেও খেলে গেল এক প্রাপ্তির হাসি। যে হাসি প্রত্যেকটা মুহূর্ত দেখতে চায় তার নেশাক্ত মন। প্রজ্জ্বল উঠে দাঁড়ালো, বইটা বুকশেল্পে রেখে দিয়ে রিদির সামনে গিয়ে দাঁড়ালো। রিদি বুঝতে পারেনি প্রজ্জ্বল ওর সামনে চলে এসেছে। সে তো ঠায় দাঁড়িয়ে হাতে লেগে থাকা পানির ফোঁটাগুলো মুছতে ব্যস্ত। প্রজ্জ্বল ওর হাতের টাওয়ালটা টেনে নিতেই চকিত হলো রিদিতা, চোখ তুলে সামনে তাকালো। প্রজ্জ্বলকে হুট করে সামনে দেখেও অবাক হলো না সে। রিদি বুঝতে পেরেছে প্রজ্জ্বল কি করবে এখন, প্রত্যেক দিনেই করে। খুব যত্ন সহকারে রিদির মুখ মুছিয়ে চুল আঁচড়িয়ে দেয়। রিদির চুল আঁচড়ে দিতে দিতে প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, সব বইগুলো পড়া শেষ? নতুন বই লাগবে কি? না, শেষ হয়নি, আরো কিছু বই বাকি আছে, শেষ করে অবশ্যই বলবো। ইদানিং রিদির সময় কাটানোর সব থেকে বড় উপকরণ হয়ে উঠেছে বই। প্রজ্জ্বল তো সব সময় থাকতে পারে না, আর বাহিরে যাওয়ারও এখন উপায় নেই, তাই বইটাই এখন সঙ্গী করে ফেলেছে রিদিতা। এই কয়েক মাসে কত শত বই পড়ে ফেলেছে সে। প্রজ্জ্বল আনিয়ে দিয়েছে সব, অনুপ্রেরণামূলক বই, উপন্যাস, ছোট গল্প, অনেক কিছুই। রিদিও ইচ্ছে মতো বই পড়তে পেরেছে, জমিয়ে রাখা বইগুলো ও সব পড়ে শেষ করেছে। তবে পাবলিক ভার্সিটি পড়ার স্বপ্নটা সার্থক হয়নি। এত অসুস্থতার মধ্যে আর পরীক্ষাগুলো দেওয়া হয়ে ওঠেনি রিদির। একটা জাতীয় কলেজে ভর্তি হয়েছে সে। ওসমান সাহেব মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু রিদি সেটা চায়নি। তার ইচ্ছে যে জাতীয় কলেজেই পড়বে, তার ইচ্ছে সে জাতীয় কলেজেই পড়বে আর সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেবে। শেষ বিকেল, পাখিরা নিরে ফেরার প্রস্তুতি নিয়ে ডানা ছাপতে চলেছে শূন্যে। সূর্যের লালাভো আভা ঢাকা পড়েছে মেঘে কুমারীর আঁচলে। ছাদে এসে দাঁড়িয়েছে রিদিতা। পুরোপুরি ঘর বন্দি না হলেও আজকাল বেশ অস্বস্তি বোধ শুরু হয়েছে। এই কয়েক মাস ভালোভাবে কাটলেও এখন বেশ খারাপ লাগা কাজ করছে ওর। আগের সেই উচ্ছল জীবনটা বড্ড মিস করছে। হুটহাট কারণে অকারণে প্রজ্জ্বলদের বাসায় চলে যাওয়া, কদিন পর পর প্রজ্জ্বলের সব অদ্ভুত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, পুরনো স্মৃতিগুলো সত্যি অনেক মধুর হয় যদি সেগুলোকে যত্ন করে মস্তিষ্কে সাজিয়ে রাখা হয়। রিদির আজকাল মনে হচ্ছে ওর সুস্থতার সাথে সাথে প্রজ্জ্বল ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ইদানিং খুব কম আসে এ বাড়িতে প্রজ্জ্বল, দিনে এক আধবার। রিদির মনে এই নিয়ে প্রশ্ন এসেছে অনেকবার, সেটাকে অতটাও প্রাধান্য দেয়নি রিদিতা। কিন্তু আজকাল প্রজ্জ্বলের খুব কম কথা বলা, এবারে কম আসা রিদিকে ভাবাচ্ছে। সত্যিই কি প্রজ্জ্বল অনেক দূরে সরে যাচ্ছে রিদির থেকে? আরো কিছু প্রশ্নের উত্তর পায়নি রিদি, যে প্রশ্ন হাজারো বার করেছে সে। বাংলাদেশে অ্যাসিড অ্যাটাকের চিকিৎসা থাকা সত্ত্বেও কেন বিদেশ নেওয়া হলো রিদিকে? শুধু কি ভালো চিকিৎসার জন্য, নাকি অন্য কারণ? ছাদ থেকে দ্রুত পায়ে নিচে যাওয়ার জন্য হাঁটা দিল রিদিতা। সব কিছু বিরক্ত লাগছে, প্রজ্জ্বলের দূরে দূরে থাকা, ছোট ছোট কারণে বিদেশগামী হওয়া, এত চিন্তার মধ্যে শেষ বিকেলের সুন্দর হাওয়াটাও বেশ তপ্ত ঠেকেছে। স্নিগ্ধ সকাল, সবে 6টা, সূর্যের দেখা নেই এখনো বিভুর বুকে, সুপ্ত আলোয় আলোকিত ধরণী।
গ্যাসের চুলোয় খিচুড়ি বসিয়ে পাশেই দক্ষতার সাথে ছুরি চালিয়ে টমেটো কুচি করছে দিদি। কাল রাতেই ভেবেছিল সকাল সকাল প্রজ্জ্বলের জন্য ভুনা খিচুড়ি আর কয়েক প্রকারের ভর্তা তৈরি করবে। সব কিছু রেডি, এখন খিচুড়িটা হয়ে গেলেই মিটে যায়। সেই কাক ভোরেই উঠে পড়েছে দিদিটা, নামাজ শেষ করেই রান্না বসিয়েছে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, পেঁয়াজ কুচিগুলো একটা বাটিতে রেখে খিচুড়ির পাতিলের ঢাকনা খুলে বার কয়েক চামচ ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস বন্ধ করে দিল রিদি। এখন সব কিছু বক্সে বন্দি করার পালা, বেশ অনেকটাই খিচুড়ি রান্না করেছে রিদি। বাসার সবার জন্য রেখে বাকি খাবারগুলো বক্সে দক্ষ হাতে সাজিয়ে গুছিয়ে নিল সে। কাজ শেষ হতেই বড় করে দুটো নিঃশ্বাস ফেলল, কোমরে পেঁচানো ওড়নার আঁচল খুলে ঘর্মাক্ত মুখটা মুছে নিল আলতো করে। এখনো নিচে রেডি হওয়ার পালা, বাটিগুলো টেবিলে সাজিয়ে রেখে রিদি পেছন ফিরতেই হক চুকিয়ে গেল। রিদির মা কিছুটা হা হয়েই ওর দিকে তাকিয়ে আছে, অসুস্থ মেয়েকে এত সকাল সকাল রান্নাঘরে দেখলে অবাক হওয়াটা স্বাভাবিক। আম্মু তুমি ভয় পাইয়ে দিয়েছিলে, উফ, এইভাবে পেছনে দাঁড়িয়েছিলে কেন? রিদির মা প্রত্যুত্তর করলেন না, নিজের স্বাভাবিক ভঙ্গিতে এসে পাল্টা প্রশ্ন করলেন, এত সকাল সকাল রান্নাঘরে না গেলে হতো না? বাবা উঠে পড়েছে আম্মু, ডেকে নাও বাবাকে, খিচুড়ি করেছি, গরম গরম খেয়ে নাও তো চটপট। খুশির জোয়ারে খেলে গেল রিদিতার মায়ের ঠোঁটে। মেয়ে এতগুলো মাস পর আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে, এর থেকে বড় খুশির জিনিস কি হতে পারে? এত চড়াই উত্রায়ের মধ্যে এতগুলো দিন চলে গেল, মেয়েটা যখন আগের জীবনে ফিরতে চাইছে তখন ফিরু। রিদিতার মা হাসলেন, উচ্ছল কণ্ঠে বললেন, খাবারগুলো তাহলে তোর ড্রাইভার কাকুকে দিয়ে ওবারে পাঠিয়ে দিচ্ছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। রিদিতা ভুরু কুচকে নিল, তড়িৎ গতিতে বলল, না আম্মু, ও বাড়িতে আমি নিজে যাব আজ। মেয়ের কথা শুনে আঁতকে উঠলেন রিদিতার মা। গত 7 মাসে বাড়ির বাহিরে পা রাখেনি রিদিতা, প্রজ্জ্বল আর বাড়ির কেউ চায়নি রিদিতা বাহিরে যাক, ও নিজেও এতদিন ঘর কুনো হয়েছিল। রিদিতা বাহিরে বেরোনো হয়তো নিরাপদ, আবার নিরাপদও নয়, সমাজের কাছে মেয়ে এখনো নিরাপদ নয়, তবে একটা কিন্তু থেকেই যায়, কেউ যদি কটু কথা শুনিয়ে দেয় তখন কি মেয়েটা সহ্য করতে পারবে? কি ভাবছো আম্মু, আমাকে নিয়ে লোকে কি বলবে তা নিয়ে ভেবো না আম্মু, তোমার মেয়ে কথার প্রেক্ষিতে যুক্তিযুক্ত উত্তর দিতে জানে, নিজের ইচ্ছায় এতদিন ঘর বন্ধি ছিলাম, সমাজের ভয়ে নয়, কাউকে ভয় পেয়ে আটকে থাকার হলে এতদিন মরে যেতাম হয়তো। পৃথিবীটা আমারও অধিকার আছে নিজ ইচ্ছায় চলাফেরা করার, ভেবো না আম্মু, আব্বুকে উঠিয়ে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, আমি রেডি হয়ে নেই। না, আজ না হয় সবাইকে সারপ্রাইজ করে দিলাম, তোমার মতো প্রজ্জ্বল ভাইয়াও নিশ্চয়ই চান আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি, তাহলে জানানোর কি প্রয়োজন? থ্যাট আম্মু, কিসব প্রশ্ন করছো বলো তো, দেরি হয়ে যাচ্ছে আমার। কথা শেষ করে নিচের ঘরের দিকে দ্রুত পা বাড়ালো রিদিতা, ওর পিছনে ঠাই দাঁড়িয়ে থাকলো ওর মা। মেয়ে চলে যেতেই শাড়ির আঁচলে চোখের পানিটুকু খুব সন্তর্পণে মুছে নিলেন তিনি। মেয়েটা অনেক শক্ত মনের, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে সেটা বুঝিয়ে দেয়। দুই ভোরুর মাঝ বরাবর কালো রঙের ছোট্ট টিপটা বসিয়ে নিয়ে সাজের অনুষঙ্গ শেষ করলো রিদিতা। কালো বেল্টের হাতঘড়িতে চোখ বুলিয়েই চোখগুলো বড় বড় করে নিল, ইস, অনেকটা দেরি হয়ে গেল। কোমর চড়ানো ছেড়ে রাখা চুলের গোছার কিছুটা সামনে এনে আয়নায় নিচের প্রতিবিম্বকে চোখ বুলিয়ে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রিদিতা। মেয়ের হাতের ভোনা খিচুড়ি তৃপ্তি সহকারে খেয়ে সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন ওসমান সাহেব। ড্রয়িং রুমে কাছে চুরির তীব্র দিনিঝিনি শব্দ কর্ণকুহরে পৌঁছতেই বিরক্তি নিয়ে খবরের কাগজ থেকে চোখ সরিয়ে নিলেন তিনি। শব্দের উৎপত্তি ধরে সামনে তাকাতেই সব বিরক্তি কেটে গেল নিমেষেই। মেয়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখেই হাজারো সন্তুষ্টিতে ভরে উঠল ওসমান সাহেবের মন। বসে থেকেই মেয়ের দিকে ভালো করে চোখ বুলিয়ে নিলেন তিনি। রিদির পরনে অ্যাশ রঙের উপর কালো রঙের সুতোর কাজ করা একটি সুতির শাড়ি, বেশ মানিয়েছে, সবথেকে বেশি মানিয়েছে রিদির ঠোঁটে টেনে রাখা প্রাণবন্ত হাসিটা।
উচ্ছল স্বভাবের মেয়েটাকে আবারও চোখের সামনে দেখতে পেয়ে কথার খেই হারিয়ে ফেললেন তিনি। কিছুটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। বাবা, কেমন লাগছে আমাকে? তোমার মায়ের মতো? দিদুনের গায়ের রংটা মনে হয় আমার থেকে একটু চাপা। আমিই বেশি সুন্দর, তাই না বাবা? মেয়ের প্রশ্নে প্রত্যুত্তর করলেন না ওসমান সাহেব। ধীর পায়ে নিধির সামনে এসে দাঁড়ালেন। অতিরিক্ত খুশিতে চোখ জোড়া জ্বালা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। মেয়ের চোখ থেকে সামান্য কাজল মধ্যমা আঙ্গুলে ডগায় নিয়ে মেয়ের কানে লাগিয়ে দিলেন ওসমান সাহেব। কান্না আটকাতে রসিকতা করে বললেন, আমার মা তবুও কিন্তু বেশি সুন্দরী। ফিক করে হেসে উঠল হৃদিতা। মেয়ের হাসি দেখে ওসমান সাহেবও হেসে দিলেন। মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বললেন, সাবধানে যাস মা, বাসার গাড়িতে যাবি কিন্তু, ঠিক আছে? ওকে মাই ডিয়ার বাবা। বাবা মেয়ের কথোপকথনের পালা শেষ হতেই ডাইনিং থেকে খাবারের ব্যাগগুলো হাতে নিয়ে প্রচলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হৃদিতা। কাকের কর্কশ কণ্ঠের আওয়াজটাও আজ বেশ লাগছে দিদির কাছে। মাহির দেখা দিয়েছে গগনে। ব্যস্ত শহরে যান্ত্রিক মেশিনগুলোর চলাচল ব্যস্তভাবেই চলছে। কান ঝালাফালা করে দেওয়া হুইসেলের শব্দটাও আজ বেশ মধুর। জানালায় মুখ বাড়িয়ে ধুলোবালি জড়ানো রাস্তার পরিবেশটা উপলব্ধি করছে রিদিতা। অনেকদিন পর, সাত সাতটা মাস পর এই ব্যস্ত শহরের মুখোমুখি হয়েছে সে। সবকিছুই আগের মতোই আছে, তবু মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে এই শহরটা। হয়তো রিদির এতদিন ঘরবন্দি থাকার জন্য মন প্রাণ উজাড় করে শহরের আকাশ বাতাসে মুগ্ধ শরীর ছেড়ে দিয়েছে রিদিতা। শহরটাকে আজ বেশি আপন আপন লাগছে। এত প্রশান্তির মধ্যে একটা তিল পরিমাণ কষ্ট তো থেকেই গেছে। প্রজ্জ্বল নামটা রিদির প্রতিটা হৃদস্পন্দনে মিশে গেছে। মস্তিষ্কের নিউরনগুলো সারাক্ষণ ওর কথা ভাবতে থাকে। অথচ প্রজ্জ্বলের এখনকার এই হেলাফেলা স্বভাব কিছুতেই মেনে নিতে পারছে না রিদি। গত দুটো মাস রিদিকে প্রচণ্ড রকমের ইগনোর করেছে প্রজ্জ্বল। রিদি বুঝতে পেরেছে কিন্তু কিছু বলেনি। ভেবে নিয়েছে হয়তো প্রজ্জ্বল ব্যস্ত, একটু বেশি ব্যস্ত মনে হয়। রিদিদের বাড়িতে খুব প্রয়োজন ছাড়া আজকাল আর যায় না প্রজ্জ্বল। রিদি কেমন আছে, নতুন বই লাগবে কিনা, এসব ছাড়া ফোনেও আজকাল কথা হয় না বেশি, কখনো দু মিনিট তো কখনো কয়েক সেকেন্ড। যার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়েছে, সে ছেলেটার হঠাৎ এত দূরত্ব রেখে চলা কি মেনে নেওয়া সম্ভব? আজ যখন বাবা কানে কাজল লাগিয়ে দিচ্ছিল তখন আঁতকে উঠেছিল রিদিতা। প্রজ্জ্বল ঠিক এই কাজটাই করে। দুটো মানুষের মধ্যে কত মিল। প্রজ্জ্বলকে প্রচুর পরিমাণে আজকাল মিস করে রিদিতা। যে মিস করার সুযোগটা আগে প্রজ্জ্বল দিত না ওকে, সব সময় কোনো না কোনো কারণে ব্যস্ত রাখত রিদিকে। নিজের কথার ভাঁজে ফেলে আগের মতো আর রিদিকে লজ্জায় ফেলে না প্রজ্জ্বল। ওর মুচকি হাসিতেও খুশি হয় না, এক ধ্যানে মগ্ন দৃষ্টিতে আর তাকিয়ে থাকে না। রিদি অ্যাসিড অ্যাটাকের শিকার বলে প্রজ্জ্বল দূরে দূরে থাকছে তা কিন্তু নয়। রিদিতা সেটাও জানে, কারণ রিদি যখন অতিরিক্ত অসুস্থ ছিল তখন এই ছেলেটাই সারাদিন ওর কাছে পড়ে থাকত, কারণে অকারণে ফোন লেগে থাকত ঘন্টার পর ঘন্টা। এখন তো রিদিতা সুস্থ, বলতে গেলে পুরোপুরি সুস্থ। তাহলে কিসের এত দূরত্ব, কেন করছে এমন প্রজ্জ্বল? আজ সব কিছুর উত্তর নিতেই যাচ্ছে রিদি। ঢাল তলোয়ার সব রেডি করে নিয়েই যাচ্ছে সে। আজ প্রত্যেকটা সেকেন্ড অ্যাভয়েড করার প্রতিশোধ নেবে সে, উদ্দেশ্য তো তাই। অতিরিক্ত কলিং বেলের আওয়াজে ডাইনিংয়ে বসে থাকা প্রজ্জ্বল খুব বিরক্ত হলো। সবে ব্রেকফাস্ট করতে বসেছে সে, এক মিনিট অপেক্ষা করেও কিছু হলো না। কলিং বেল বেজেই যাচ্ছে তো যাচ্ছে, প্রজ্জ্বল ভেবেছিল কেউ হয়তো খুলে দেবে। নিপা সোফিয়া সবাই বাড়িতে, দরজা কেউ খুলছে না কেন? রেগে গেল প্রজ্জ্বল, বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, কেউ কি শুনতে পাচ্ছ না বেলের আওয়াজ? খুলে দিচ্ছ না কেন দরজা? প্রজ্জ্বল শক্ত করে রাখা মুষ্টিমেয় হাতটা দিয়ে টেবিলে একটা পাঞ্চ মারল। রাগে পা দিয়ে চেয়ার সরিয়ে দরজা খুলে দেওয়ার জন্য উদ্যত হলো। দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলে দিতেই ক্লান্ত চোখ জোড়া কিছুক্ষণ স্থির হয়ে থাকলো দরজার ওপারে দাঁড়ালো মানুষটার উপর।
স্থির দৃষ্টি অনেক সময় না বলা কথাগুলো বলে দেয়। দরজার ওপারে রীতি তার ওপর প্রজ্জ্বলের অবাধ্য দৃষ্টি ঘুরপাক খেয়ে চলছে প্রায় অনেকটা সময়। প্রেয়সীর পরনে ভারী সুতির শাড়ি, চোখে ছোঁয়ানো কাজলের হালকা প্রলেপ, মৃদুলা আদলের খোলা চুল, হাতের কবজি ডুবানো কাছের চুড়ি, সব মিলিয়ে মুগ্ধতার ঘোর তো লাগবেই প্রেমিক পুরুষের। নেশাক্ত ভয়ঙ্কর চাহনি আটকে তো থাকবেই বেশ সময় ধরে। আপনি সরে দাঁড়ালে আমি একটু ভেতরে যেতাম প্রজ্জ্বল ভাই, নাকি দরজা থেকেই বিদায় করার পায়তারা খুঁজছেন? আমি কিন্তু এত সহজে যাচ্ছি না আজ। চকিত হলো প্রজ্জ্বল, রীতি তার আড়ষ্টতা বুঝতে অসুবিধে কিছু হলো না। কাবু করা নেশাতুর চাহনি যে রীতিকে লজ্জায় ফেলেছে তা বোধগম্য। দরজা ছেড়ে একটু দূরে দাঁড়ালো প্রজ্জ্বল। ঢোকার রাস্তা খুঁজে পেতেই গটগট করে ঘরে ঢুকলো রীতিতা। টেবিলে খাবারের ব্যাগগুলো রেখে হাঁক ছাড়ল ফুপি ফুপি বলে। বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই রান্নাঘর থেকে ছুটে এলেন সুফিয়া আনাম। পিছু পিছু নিপাও এলো। ছল ছল চোখে রীতিতার উপর দৃষ্টি রাখলেন সুফিয়া। পা জোড়া কাঁপছে, তবু বিপত্তি বুঝতে না দিয়ে মৃদু পায়ে তিনি এগিয়ে গিয়ে দাঁড়ালেন রীতির সামনে। কয়েক মুহূর্ত দৃষ্টি আটকে রাখার আপ্রাণ চেষ্টার পর সুফিয়া শক্ত হাতে জড়িয়ে নিলেন রীতিতাকে। চোখে মুখে কপালে অধর ছুঁয়ে মমতার আবেশে ভরিয়ে দিলেন। আবেগ ধরে রাখতে না পেরে নিপাও এসে জড়িয়ে ধরল রীতিকে। খুশির মুহূর্তগুলো হয়তো এমনই হয়, মনে হয় না খুশির জন্য অনুমোদ সুন্দর কোনো জিনিসের প্রয়োজন হয়। যার মনে ভালোবাসা আছে তার কাছে ছোট খুশিগুলোও বড় কিছু মনে হয়, বড় কোনো উপহার। দরজাতে শরীর ঠেকিয়ে এতক্ষণ প্রজ্জ্বল দেখছিল সবটা। তপ্ত শ্বাস ফেলে দরজা লাগিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল সে, যদিও বা অবাধ্য মন থেকে যেতে বলেছে ড্রয়িং রুমে। অবাধ্য চোখ চাইছে রীতির দিকে তাকিয়ে থাকতে, সমস্ত শরীর মস্তিষ্ক রীতির কাছে পড়ে থাকতে চাইছে। কিন্তু না, তা যে আর হবার নয়, রীতির কাছের থেকে দূরে যেতে হবে। হয়তো হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাবে সারা জীবনের জন্য, তবুও সরে যেতে হবে চিরতরে। নিজের ঘরের দরজা ভিজিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো প্রজ্জ্বল। রেলিংয়ে হাত ঠেকিয়ে তাকিয়ে রইল আকাশ বাণে। নীল নীলিমার তো অজানা নয় কোনো কিছু, সব কিছুই জানে সে। সময় পেলেই বারান্দায় দাঁড়িয়ে নিজের কষ্টগুলোর কিছু অংশ প্রকাশ করে প্রজ্জ্বল। হয়তো তখন শুনেছে ওই নীলিমা, শুনছে প্রজ্জ্বলের বারান্দায় লাগানো গোলাপ গাছের ছোট চারাগুলো, ইট পাথরের বাঁধানো ঘরের দেওয়ালগুলো বাদ পড়েনি হয়তো। ঘরে বিদ্যমান সব কিছুই এখন প্রজ্জ্বলের কষ্টের সাক্ষী। হয়তো তাদের বলার ক্ষমতা থাকলে বলে দিত, চিৎকার করে সবাইকে জানিয়ে দিত প্রজ্জ্বল কতটা কষ্টে আছে। কি হয়েছে আপনার? ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।